বলতে পারেন এটা একটা মাছের পৃথিবী বলা যায়, মাছের আলাদা একটা দুনিয়া। এই সামনে যে জায়গাটা বিস্তীর্ণ জায়গা দেখছেন, সেই জায়গায় এতটুকু জায়গার মধ্যে কয়েক কোটি টাকার মাছ, 3-4 কোটি টাকার মাছ। বিশ্বাস না হলে আজকে আমরা দেখাবো আপনাদেরকে। তো আমরা রাতে ছিলাম এখানটাতে, এটা এই ঘরে ছিলাম এবং এটাকে বলা হয়, এখানে কিন্তু বর্ষাকালে এটা পানির নিচে থাকে, যাকে বলা হয় হচ্ছে খলা। খলা হচ্ছে জেলেদের, জেলেরা মূলত জেলে এবং জলমহলের মালিক তারা মিলে এই খলা তৈরি করেন টেম্পোরারি, 3-4 মাসের জন্য যে সময়টায় মাছ ধরা হয় সে সময়টা এই খলা তৈরি হয়। এবং এখানে সোলারের ব্যবস্থা করা হয়েছে, আধুনিক নানান রকম ব্যবস্থা, এখন রান্নাবান্না, খাবার দাবার, পাহারাদার। গঙ্গা দারুণ শব্দটা ফিশারি, এই যে বক্স আইস আছে, সেগুলোতে জেনারেটর আছে, এগুলো দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে এখানে থাকারই টেম্পোরারি ব্যবস্থা। মাছের জন্যে, মাছ ওদের তাৎক্ষণিক খাওয়ার জন্যে সম্ভবত তাৎক্ষণিক এই যে মাছ ধরালে, ও মাছ ধরালে গা, হ্যাঁ না একটা ঠেলা দেখি। লাফাইতেছে তত ঠিক আছে, জালিতে ধাক্কা দিলেই মাছ উঠছে। তো তারপরে কয়েকটা হ্যাঁ খাওয়া দাওয়া লাগে না। মানে Kau itu apa dia di sana? Sesiapa dalam negeri Allah. Ini tu kan faham dengan faham lah.